নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেশোয়ারি চানা মশলার রেসিপি। পেশোয়ারি চানা মশলার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম কাবলি চানা। কাবলি চানাটাকে আমি ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। চানাগুলোকে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন নুন। চানা মশলার জন্য নিয়েছি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর 2টো টমেটো, আর নেব এভারেস্টের ছোলা মশলা পাউডার। পেঁয়াজ, টমেটো, আদা আর লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি আর টমেটো, পেঁয়াজ আর আদা এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চানাগুলোকে এইভাবে সেদ্ধ করে নিলাম। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো 2 টিস্পুন ঘি। এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। তেল আর ঘিটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কুচানো আদা, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটাকে 2 মিনিটের মতন ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 7 মতো নুন, 1 টিস্পুন হলুদ। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনি দিতে না চাইলে নাও দিতে পারেন। চিনিটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 টিস্পুন ছোলা মশলা। ছোলা মশলাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, এবারে জল শুদ্ধ চানাটাকে এর মধ্যে দিয়ে দেব। চানাটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব।
গ্যাসটাকে এবারে সিমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। এবারে ঢাকা খুলে গ্যাসটাকে বাড়িয়ে দেব। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এর মধ্যে যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নেব। চানা থেকে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নিয়েছি। এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে হাতে করে ম্যাশ করে কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এবার ঢাকা খুলে নামিয়ে নেব। এইভাবে কেশোয়ারি চানা মশলা তৈরি করে লুচি পরোটা এগুলোর সাথে খেতে পারেন।